আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখবো ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে রান্না করব, আমি সবগুলা সবজি, ডাল, পেঁয়াজ, মরিচ সব কেটে কুটে রেডি করে রেখেছি, এখন আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রান্না। এই তো আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে নিব। আমি আজকে ভেন্ডি ভাজি করব, কারণ একটু সবজি টবজি আসলে খাইতে হয়, ভেন্ডি ভাজি ভালো লাগে, খারাপ না, ভাবলাম একটু ভেন্ডি ভাজি করি আজকে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে রান্না দেখাই বলে যে আমি রান্না ওরকমভাবে শেখাই সেটা না, দেখা গেছে কতটুকু পারি আসলে জানি না, তবে চেষ্টা করি রান্না করার জন্য, আর আপনাদের সাথে শেয়ারও করি, কেমন হয় না হয় একটু জানাবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কাছ থেকে শিখে নেব। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভাজির মধ্যে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে, আর অল্প একটু হলুদ, মানে আধা চামচের মতো হলুদ, আর তার চেয়ে তো আর একটু কম ধনিয়া দিয়ে দিয়ে নেব, দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে এখন আমি ঢেঁড়স দিয়ে দেব, ঢেঁড়সটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে একটু ঢেকে দেব। এতো ঢেকে দিয়েছিলাম, মাঝখানে একটু নেড়ে চেড়ে দিলাম। আরেকটা প্যানে আমি দিয়ে দিলাম তেল, মাছ ভাজব, মাছ ভাজার জন্য। এটা আসলে সম্ভবত ভিকেট মাছ বলে ওটা, এটাকে আমি একটু কড়া করে ভাজবো আজকে, কারণ ভিকেট মাছ আসলে ওরকম পছন্দের মাছ না আমার, তারপর যেহেতু ছিল ঘরে, যার জন্য ভাবলাম যে আজকে একটু রান্না করি, আর এর জন্য একটু কড়া করে ভেজে নেব। ভালো করে উল্টিয়ে দিচ্ছি মাছটাকে, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আর একটা কড়াইতে তেল দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু পেঁয়াজটা যেন বাদামি কালার হয় এরকম করে নেব। পেস্টটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, কাঁচামরিচটা পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে, এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি,
যদি লাগে পরে আবার দিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে। এরপর আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ জিরা বাটা, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার আদা বাটা জিরা বাটা মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, যেহেতু আলু রান্না করব, আলু থাকবে সাথে, আলুর সাথে একটু মরিচ বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে মশলাটা। আমি এখনও কোনো পানি দিইনি, তেলের মধ্যে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব একটু পানি। এরপর আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে পানির মধ্যে একটু কষিয়ে নেব, অপেক্ষা করব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল চলে আসছে। এবার সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে তারপর সবজিটাকে সিদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে নিব, পানি দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখানে আমি সবজি দিয়েছি আলু, বেগুন, টমেটো, ভালো করে মিক্স করে এখন আমি এটাকে ঢেকে রাখবো, ঢেকে একটু কষিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এ তো আমার সবজিগুলো অনেকটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল চলে আসছে। এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিলাম, ঝোল আসলে পরিমাণ মতো, যে যেরকম ঝোল খান। অনেকে দেখা গেছে ঝোল কম খেতে পছন্দ করে, অনেকে বেশি খেতে পছন্দ করে, যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে দিবে। পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব, শুরুতেই দিয়ে দিব, যেন যদিও মাছটা ভালো করে ভেজে দেওয়া হয়েছে, তারপরেও দিয়ে দিব মাছ আর পানিটা একত্র, যেন মাছটাও আর একটু সিদ্ধ হবে আর পানিটাও শুকিয়ে যাবে। সবগুলো মাছ আমি দিয়ে নিচ্ছি। মাছটাকে দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে ঢেকে তারপর রান্না করব। তো আমার তরকারি প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এসে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেব। ধনিয়া পাতা দিলে অনেকটা সেন্ট আসে, আর যেহেতু এটা একটু বড় মাছ, ধনিয়া পাতা দিলে সেন্টটা ভালো আসার কথা, ভালো আসবে অবশ্যই। কিন্তু আমার এই তরকারিটা শেষ, একটু পরে নামিয়ে নেব। আরেকটা কড়াইতে আমি দিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে নেব। আমি এখন রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে মসুরির ডালের চচ্চড়ি, মানে একদম শুকনা করে আর কি। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আজকে আসলে রান্না করতে একবার চেয়েছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, কিন্তু করা হয়নি, কারণ আমার মনে ছিল না চিংড়ি মাছ বের করতে, যার জন্য আসলে ডাল দিয়ে চচ্চড়ি করা। আমি মাঝে মধ্যে ডাল দিয়েও খাই, আমার কাছে ভালো লাগে। তো
পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আর পুঁই শাক। তো আমি মরিচ দিয়ে দিয়েছি, মরিচ আর পেঁয়াজ একত্র হচ্ছে, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দেব একটু হাফ চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ জিরা বাটা। আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর জিরে সরি ধনিয়া গুঁড়া। এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি আমি, আর হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ। যেহেতু ডাল সঙ্গে আছে এই জন্য মরিচটার পরিমাণ একটু কমই দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর পর্যায়ে আমি ডাল দিয়ে দিব, মসুরের ডাল দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি, এরপর একটু হালকা পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব, যেহেতু ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগবে, পুঁই শাক তো এতটা সময় লাগে না সিদ্ধ হতে। ডালটাকে একটু হালকা কষিয়ে নিব। এই তো আমার ডাল কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সবগুলো পুঁই শাক দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পুঁই শাক, ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে, পুঁই শাকগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে তারপর ওটাকে অল্প একটু পানি দিয়ে তারপর মানে প্রথমে আমি আর কোনো পানি দিইনি, পুঁই শাকে থেকে পানি উঠেছে, মানে অনেকটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এরপর ভালো করে নেড়েছে, তারপর একটু পানি দিয়ে আরও সিদ্ধ করব। এরপর আমি এটাকে পানি অ্যাড করে এখন এটাকে ঢেকে দেব। এই তো আমার মসুরির ডাল আর পুঁই শাক রান্না শেষ, এখন আমি এটাকে নামিয়ে নেব, খাবারগুলোকে টেবিলে দিয়ে দিব। এই তো আমি টেবিলে দিয়ে দিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।